কোন কমল সেটা কোন আপনি? ভাইয়া এবার নামল দে কমল, একটা মিলে গিয়ে লস্কর লোক, দুইয়া মিলে গিয়ে দেইতে সুড়াহাড়ো একটু ছোট, তখন তো তিনটা মিলে গেছে তাই দিয়ে দিছে আর কি। এই আপনি তো আমার ইন্ন লীলা পড়া দিলেন, নিজ ইন্ন লীলার মধ্যে পড়ে গেলেন। আরে মি আপনার ব্লাফ দিছ, আপনি ব্লাফ খাইছেন ভাই। জিয়ান সত্যিয়া হই দিরে আই তো দিফালাই মাল। ফুল এইচডি, ফুল এইচডি। মিটা গোদাম টহিন সানে জোর জোরিয়া ফোরের ফানে অকালাসান গলার মহলা পেট ফুরে দে তু আহলাই। লস্কর মোহাম্মদ ভাই সালাম দিছে, লস্কর মোহাম্মদ ভাই সালাম দিছে। আপনি কে? আমি কি মানে? মানে অনহন করেন। আর আমি কমল, কমল। কমল? আপনি কমল হলে উনি কে? উনি মানে? মানে যে ডেলিভারি নিতে আসছে কমলকে দিয়ে দিছি আর কি লস্করের লোক। কে নিয়ে গেছে ভাইয়া? ঘটনা হইল দে, জিনিসই বাজার আই তার দিদি ই বলতে লস্করের লোক। কোন কমল সেটা কোন আপনি? ভাইয়া এবার নামল দে কমল, একটা মিলে গিয়ে লস্করের লোক, দুইয়া মিলে গিয়ে দেইতে সুড়াহাড়ো একটু ছোট, তখন তো তিনটা মিলে গেছে তাই দিয়ে দিছে আর কি। এই আপনি তো আমার ইন্ন লীলা পড়া দিলেন, নিজ ইন্ন লীলার মধ্যে পড়ে গেলেন। আরে মি আপনার ব্লাফ দিছ, আপনি ব্লাফ খাইছেন ভাই। জিয়ান সত্যিয়া হই দিরে আই তো দিফালাই মাল। এ আমার 20 লাখ টাকা লাহলা করে দিলেন, আমি শেষ শেষ শেষ। কমল কিভাবে সম্ভব এটা? সরি বস, আসলে আমার আসতে একটু দেরি হয়েছিল, এর মধ্যে কি একজন এসে আমার নাম বলে জিনিসটা নিয়ে গেছে। কিভাবে সম্ভব এটা? তোর আসতে দেরি হয়েছে কেন বস? আমি তো একটা অন্য কাজে গেছিলাম, একটা ঝামেলা হয়েছিল, পরে এটা ম্যানেজ করে আস্তে আস্তে দেরি গেছে বস। কি শোনাইতেছ এইসব তুমি আমারে? মানে এবারে কমল তুমি এত দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে, আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত ঝামেলার মধ্যে আছি, এত ঝামেলার মধ্যে আছি, তারপরে এত বড় একটা প্রোডাকশন দেরি। আচ্ছা বস, এখন চেতাচেতি করে কী বস? যা হওয়ার তো হয়ে গেছে, আমার মনে হয় এখন সেই দিকে নজর না দিয়া জিনিসটা কে নিছে সেদিকে আমরা নজর দিই। কীভাবে বসবো কে নিছে বস? ও যেরকম বর্ণনা দিল আমার মনে হইতেছে জিনিসটা হরেন দয়ালই নিছে। কি হরেন দয়াল? কি বর্ণনা দিছ বস? লোকটা দেখতে উনার মতো, উনার মতো একটু ময়লা, দেখতে একটু খাটো। জি বস। কথার মধ্যে ময়মনসিংহের আঞ্চলিক টান আছে বস। টান তো আমি বুঝি না বস, তবে বস একটা টান আছে কমল। জি বস। ও কী করে জান? কে বলস? আমি তো জানি না বস। সুধা কই? সেটা তো জানি না, রুমি ছিল আমার সাথে, রাগারাগি করি বাইরে গেছে, পরে এখন তার সাথে দেখা নাই। সুধার একটু খোঁজ নাও। কমল, জীবন মরণের প্রশ্ন, এইখানে দুর্বলতা দেখানোর বিন্দু মাত্র সুযোগ, যে করেই হোক জিনিস পাইতে হবে, এটাই শেষ। হয় আমরা জিনিস পাবো না হয় মরবো, দুইটার একটা।